দুনিয়াই এলাম মোরা যার নামের ওসিলা সে যে মোদের দয়ার নবী আছেন শুয়ে সোনার মদিনায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় যার হাতের ছোঁয়ায় কাকর পাথর নবী বলে সাক্ষ্য দেয় যার মুখের লালা বিষের জ্বালা পানি করে দেয় বলেন সুবহানাল্লাহ আমার নবীর মুখের লালা থুতুর আল্লাহ তো বরকত দিয়েছিলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হিজরতের সেই কঠিন রাতে বিষাক্ত সাপে দংশন করেছে আঘাত করেছে প্রিয় নবী আমার একটুখানি মুখের লালা মুখের থুতু নিয়ে ওই দংশনকৃত স্থানে বা ক্ষত স্থানে মুখের লালা থুতু লাগিয়ে দিলেন আল্লাহু আকবার আমার নবীর মুখের লালা থুতু লাগাতে দেরি মুহূর্তের মধ্যে সাপের বিষ পানি হয়ে যেতে দেরি হয় না বলুন সুবহানাল্লাহ আমার নবীর হাতের এত বরকত আল্লাহ দিয়েছেন প্রিয় নবী আমার মরুভূমির পরে রাস্তার পরে গড়াগড়ি খাওয়া ওই জড় পদার্থ কাঁকড় পাথরগুলো হাতে তুলে নিয়েছেন আমার নবী পাকের হাতের ছোঁয়ায় কাঁকর পাথরের মানুষের ন্যায় জবান খুলে গিয়েছে পরিষ্কার কলেমা শাহাদাত নবুওয়াত ও রিসালাতের সাক্ষ্য ওই কাঁকর পাথরের ভিতর থেকেও বেরিয়ে আসছে বলুন সুবহানাল্লাহ আবু জাহাল বলল কি রকম নবী তুমি কি রকম নবী ওই রাস্তার কাঁকর পাথরগুলো যদি নবী বলে সাক্ষ্য দেয় তাহলে আমি তোমাকে নবী বলে স্বীকার করে নেব মেনে নেব নবী আমার আল্লাহর উপরে ভরসা করে কাঁকর পাথর হাতে তুলে নিয়েছেন আর আমার নবীর হাতের ছোঁয়া পেয়ে কাঁকর পাথরের মানুষের ন্যায় জবান খুলে গিয়েছে বলুন সুবহানাল্লাহ আচ্ছা তবুও কি আবু জেহেল ঈমান এনেছিল এনেছিল নাকি না ঈমান আনেনি আবু জাহল বলল তুমি এত বড় জাদুকর জড় পদার্থ কাঁকড় পাথর তোমার হাতের ছোঁয়ায় কথা বলে এত বড় জাদুকর ঈমান আনল না আবার একদিন দাবি করে বসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবারে তোমার প্রতি ঈমান আনব তুমি একটা কাজ যদি করে দেখাতে পারো কি কাজ আকাশের ওই যে পূর্ণিমার চন্দ্রটা তুমি দেখতে পাচ্ছো ওই আকাশের আলো ঝলমলে সুন্দর পূর্ণিমার চাঁদটা যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তোমার কথা শুনে আকাশের চাঁদ যদি দুটি ভাগ হয়ে যায় তাহলে আমি তোমাকে নবী বলে স্বীকার করে নেব আবু জাহাল জানে এটা তো ইম্পসিবল এটা একদম অসম্ভব কখনো সম্ভব হতে পারে না কাঁকর পাথর না হয় হাতের ছোঁয়া পেয়ে ওখানে জাদু কাজ করেছিল কিন্তু কোথায় সেই চাঁদ কোথায় আকাশের পূর্ণিমার চন্দ্র তো ধরা ছোঁয়ার বাইরে ওখানে আবার জাদু খাটবে কি করে তাই এমন অবাস্তব অযৌক্তিক কাল্পনিক অবৈজ্ঞানিক দাবি করে বসলো যে আকাশের ওই চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে দাবি বলে স্বীকার করে দেব আমার দয়ার নবী সোনার নবী বিশ্ব নবী প্রিয় নবী আকাশের ওই চাঁদের দিকে হাত উঠালে এক আল্লাহর উপরে ভরসা করে নির্ভর করে প্রিয় নবী আমার আকাশের ওই পূর্ণিমার চন্দ্রের দিকে হাত উঠিয়েছেন আমার নবীর হাত ওঠাতে দেরি আঙ্গুলের ইশারা করতে দেরি মুহূর্তের মধ্যে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেতে দেরি হয় না একটু জোরে বলা যাবে না যার হাতের ছোঁয়ায় কাঁকর পাথর নবী বলে সাক্ষ্য দেয়
जर मुखेर लाला बिसर जाला पानी कोर दे जर हाथेर इशारा चंद्र दिखंडित हय से जे आमार दयार नबी आछेन सोये सोनार मदीना मदीनार कमली वाला सलाम तुमाय अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا जार कदमेर छुआ लेगे हबिया दोजख निभे जाय से जे आमार दयार नबी आछेन सोये सोनार मदीनाय बोलुन सुभानाल्लाह आमार नबीर हाथेर छुआय কাকড় পাথর কথা বলে নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয় হাতের ছোঁয়া পেয়ে কাকড় পাথর কথা বলা শুরু করে দেয় আর নবীর পায়ের ছোঁয়ায় জাহান্নামের আগুন নিভে যায় আর একটু জোরে বলা যাবে না যার কদমের ছোঁয়া লেগে হাবিয়া দোজখ নিভে যায় সে যে আমার দয়ার নবী আছেন শুয়ে সোনার মদিনায় মদিনাতে শুয়ে নবী হই যে কে দে জারে যার মাফ করে দাও ও গো খোদা উম্মত আমার গুনাহগার সবাই কাঁদে বিভোর হয়ে যে যার নিজেরই চিন্তা আর মদিনাতে কাঁদেন নবী কি হবে মোর উম্মতের উপায় সেই নবীজির দিদার পেতে চলো মদিনা শান্তি পাবে মুক্তি পাবে কেন সেথায় আছেন শুয়ে আমার নবী সাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা আলহামদুলিল্লাহ আজকের পাক জলসার মাননীয় সভাপতি সাহেব বা মাদ্রাসা আনোয়ারুল উলুমের মূল কর্ণধার মাদ্রাসা আশরাফুল উলুম আশরাফুল উলুমের মূল কর্ণধার জনাব হযরত মাওলানা মুহতারাম তরিকুল ইসলাম সাহেব মাদ্রাসার সম্মানীয় শিক্ষক মণ্ডলী ছাত্র ছাত্রীবৃন্দ এবং মাদ্রাসা পরিচালন সমিতির মাননীয় সভাপতি সম্পাদক ক্যাশিয়ার ও অন্যান্য সকল সদস্যবৃন্দ বিশেষত আজকের মাহফিলের প্রধান অতিথি সম্মানীয় মেহমান সুদূর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আগত জনাব হযরত মাওলানা মুহতারম হাবিবুল্লাহ সাহেব ও অন্যান্য সকল উলামা এদিন হুফাজে কিরম হুজ্জাজে কিরম ও ওয়াইজিনে কিরম জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল শ্রেণীর শ্রোতা মণ্ডলী পর্দার
অলক্ষের বা অন্তরালের মা ও বোনেরা শ্রেণী বিশেষ আপনাদের সকলকেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বক্তব্যের প্রারম্ভে বা সূচনাতে সেই মহান স্রষ্টা সর্বদ্রষ্টা বিশ্বনিয়ন্তা মহাপরাক্রমশালী রাজাধিরাজ শাহনশাহ সারা বিশ্ব জাহানের একচ্ছত্র অধিপতি যিনি আমার আপনার হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জত সম্মান দেওয়ার মালিক আবার ইজ্জত সম্মান কেড়ে নিয়ে পথের ধুলায় মিশিয়ে দেওয়ার মালিক যিনি সব কিছুর মালিক সব কিছুর মহান স্রষ্টা যিনি একটু আওয়াজ দিয়ে তার নামটা বলা যাবে তিনি কে তিনি হলেন আমার আল্লাহ সুতরাং আসুন আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের সহি দরবারে আবারও একবার প্রাণ ভরে হৃদয় ভরা আকাঙ্ক্ষা নিয়ে যাবতীয় স্তব স্তুতি গুণকীর্তন বা প্রশংসা নিবেদন করি সকলেই একটাবার প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াজীমি সুলতানিক প্রশংসা করলাম কার আল্লাহর আল্লাহর পরেই রয়েছে যার শান যার মান যার স্থান তিনি কে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর শানে প্রিয় নবীজির মহাব্বতে বিশ্ব নবীর ভালোবাসায় আসুন আমরা সকলেই আরো একবার সোনার মদিনায় প্রিয় নবীজির মহাব্বতে একটাবার দরুদের নজরানা পেশ করি সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক আপনারা এ পর্যন্ত অনেক মূল্যবান ওয়াজ ও নসিহত শুনেছেন সারা দিন ব্যাপী অনুষ্ঠান চলেছে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শিশু মনকে উৎসাহিত উজ্জীবিত করে তোলার জন্য কেরাত গজল কুইজ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে সন্ধ্যার পর থেকে মাহফিলের কাজ শুরু হয়েছে আমার পূর্বেই আপনাদের জন্য অত্যন্ত গর্বের বড় আনন্দের বড় খুশির খবর যে এতক্ষণ আপনাদের মাঝে বক্তব্য রেখে গেল বয়স অত্যন্ত নবীন তরুণ তবুও সুন্দর আলোচনা রাখছিল সে তো এই সাগদা মাদ্রাসা আশরাফুল উলুমেরই ফসল সে তো এই মাদ্রাসারই ছাত্র একদিন এখান থেকে পড়াশোনা করেছে তারপরে আরো উচ্চ শিক্ষার জন্য বর্তমান কলকাতা আলিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ যার সূচনা হয়েছিল হাতে খড়ি হয়েছিল কোরআনি শিক্ষার দিনী শিক্ষার এই মাদ্রাসা থেকেই সেই মাদ্রাসার ফসল আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আরো অনেক হাফিজ কোরআন আলেম দ্বীন এ মাদ্রাসা থেকে তৈরি হয়েছে আগামী দিন আল্লাহ চাহে তো আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমার আল্লাহর রহমত যদি হয় সকলের ঐকান্তিক প্রচেষ্টা যদি থাকে একদিনে প্রতিষ্ঠান আরো ভালো জায়গায় আরো সুন্দর জায়গায় এগিয়ে যাবে বাংলার জমিনে দিনী খিদমাতের ক্ষেত্রে বিরাট বড় অবদান রাখবে বলে আমরা আশাবাদী আল্লাহ যেন কবুল করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন
আমরা এসেছি কোরআনী শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি কল্পে আয়োজিত এ পাক জলসাতে। সুতরাং আলোচনা যা হবে আল্লাহর পবিত্র কোরআনে পাককে সামনে রেখে আলোচনা হবে, পবিত্র কোরআনুল করিমের উপরে ভিত্তি করে আল্লাহর পবিত্র মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিমের উপরে আমি গুনাহগার যতটুকু পারি আমার সীমিত সামর্থ্যে বা ক্ষুদ্র জ্ঞানে কিছু আলোচনা রেখে বক্তব্যের জবনিকা বা ইতি টানবো ইনশাআল্লাহ। নিবেদন করব এখনো যারা রাস্তাঘাটে বাড়িতে দোকানে অযথা সময় নষ্ট করছেন, দয়া করে আপনারা সকলেই পাক মাহফিলে এসে বসে যান। আমার আল্লাহই ভালো জানেন আজকের এই পাক জলসাটা এটাই হয়তো আমাদের কারো জীবনের শেষ জলসা, শেষ ওয়াজ নসিহত শোনা হয়ে যেতে পারে, ঠিক না ভুল? আগামী বছর আবার যখন এ মাহফিল কায়েম হবে সেদিন হয়তো দেখা যাবে আমরা অনেকেই আর এ দুনিয়াতে বেঁচে থাকব না। গত বছর যারা এই সময়টাতে আমাদের মাঝে ছিলেন, গত বছর যারা ছিলেন আজকের তাদের ভিতরে অনেকেই আমাদের মাঝে আর নেই, একে একে অনেকেই বিদায় নিয়েছেন। এই বিদায়ের ডাক কার কখন কোন মুহূর্তে এসে যাবে আমরা কেউ জানি না। সুতরাং জীবনের অন্তিম একেবারে শেষ মনে করে দয়া করে আপনারা খুব মনোযোগ সহকারে কোরআন ও হাদিসের আলোচনার দিকে একটু মনোযোগ দিন, এখানে ওখানে বিক্ষিপ্ত ভাবে থাকবেন না। সকলে মজলিসের আদব রক্ষা করে পাক মজলিস এসে জায়গা করে নিয়ে বসে যান। ইতিমধ্যে রিপোর্ট আসছে মহিলা প্যান্ডেলে জায়গার সংকুলন হচ্ছে না। মহিলারা, মায়েরা, বোনেরা যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু অন্যদেরকে বসার জায়গা করে দিন। আপনারা মহিলা প্যান্ডেলে যারা অবস্থান করছেন আপনাদের সামনের জায়গা যদি থাকে সামনে একটু এগিয়ে আসুন, মাঝখানে বা চারিদিকে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিয়ে বসে যান। অন্য মহিলাদের, আরো কিছু মায়েদের বোনেদের দয়া করে আপনার একটু বসার জায়গা করে দেন। দিনী মজলিসে, কোরআনী মজলিসে, আল্লাহ স্মরণের মজলিসে কেউ যখন আর একজনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কোনো ভাই, কোনো মা, কোনো বোন যখন আরেকজনের বসার সুযোগ করে দেন, তার জন্য জায়গা ছেড়ে দেন, তো বলা হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দয়ার জান্নাতের জায়গা ছেড়ে দেবেন। দিনী মজলিসে, দিনী কাজে, ভালো কাজে, সৎ কাজে সহযোগিতার মর্যাদা, তার ফজিলত, তার বরকত অনেক বেশি। সুতরাং মায়েরা, বোনেরা আপনারা একটু সহযোগিতা করুন, একে অপরকে বসার জায়গা আপনারা করে দিন। আসুন আমরা এবারে আস্তে আস্তে মূল আলোচনার দিকে এগিয়ে যাই। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার শান্তি ও মঙ্গলের জন্য, বিশ্ব মানবতার কল্যাণের জন্য, বিশ্ব মানবতার গ্রেট গাইড বুক করে কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে আমার আল্লাহ পবিত্র কোরআনুল করিম আমাদের কাছে পাঠালেন। তবে আমার আল্লাহ শুধু কোরআনে পাক আমাদের কাছে পাঠালেন না, বরং কোরআনের এই আইন ও কানুন গুলোকে, কোরআনের এই নির্দেশাবলীকে, কোরআনের এই হুকুম আহকাম গুলোকে কি করে আমরা আমাদের নিজেদের 3.5 হাত বডিতে প্র্যাকটিক্যাল ফিল্ডে ফুটিয়ে তুলব,
কি করে আমরা কর্মে প্রতিফলিত করব, বাস্তবে রূপ দেব, সেটা হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনুরূপ আর একটা বাস্তব কোরআন, একটা জীবন্ত কোরআন, একটা ভ্রাম্যমান কোরআন, চলমান কোরআন আল্লাহ আমাদের জন্য পাঠিয়ে দিলেন, যেন আমাদের চলার পথটা সহজ সরল সুগম হয়, আমাদের চলার পথ যেন কঠিন না হয়। আমি আপনাদেরকে কিছু উপদেশ দিয়ে দিলাম, কিছু কঠিন নসিহত করলাম, আপনারা বললেন হুজুরের কথা অত মানতে গেলে হবে না, অত শুনতে গেলে হয় না। অনেকে বলে দেখবেন বাদ দাও দিন তোমার হুজুরির কথা, হুজুরির কথা অত মানতে গেলে হবে না, হুজুররা পরের বাড়ি খাইতা বসবে কি? হুজুর আমার মেলা জ্বালা, বলে হুজুরি শুধু নাকি চার আঙুল কপাল আর বাকি সব পেট শুধু নাকি খায়, মহা জ্বালা। আগে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে শুধু বলতো চাষা, এখন আবার টাইটেল আর একটা বেরিয়ে গেছে, এখন বলে লাদেন চাষা। হুজুর হওয়ার জ্বালা খুব খুব মুসিবত আছে। তো এক শ্রেণীর মানুষ এ কথা বলবে, হুজুর তো হুজুরের মতো বললেন, আলেম তো আলেমের মতো বলেছেন, মুফতি সাহেব তোনার মতো ফতোয়া দিয়েছেন, কিন্তু এটা মেনে চলা কি খুব সহজ নাকি বড় কঠিন ব্যাপার, এটা সম্ভব নয়, এটা মানুষের পক্ষে মানা সম্ভব নয়। এ কথা আমরা সচরাচর বলি, আমার আল্লাহ যদি কেবল কোরআনুল করিম নাজিল করতেন, আজকের মাদ্রাসা আশরাফুল উলুমে যে কোরআনের তালিম কোরআনি শিক্ষা দেওয়া হয়, আমার আল্লাহ যদি কেবল এই কোরআন পাক পাঠাতেন নাজিল করতেন, তো মানুষ স্বাভাবিকভাবে এ প্রশ্ন ছুড়ে দিত, মানুষ এ অজুহাতে বাহানা দেখাতো যে আল্লাহ তো আল্লাহর মতোই বলে দিয়েছেন, এটা মানুষের পক্ষে মেনে চলা কখনো সম্ভব নয়, এটা আবার কি মানা যায় নাকি? সারাদিনের অক্লান্ত পরিশ্রম, খাটাখাটুনি মেহনত, দুপুরে বাড়ি ফিরে জোহরের নামাজ, অফিসে আছি সেখানেও নামাজ, বিকালে নামাজ, সন্ধ্যাবেলা নামাজ, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে রাতের বেলা বাড়ি ফিরেছি আবার এশার নামাজ, ভোরবেলা ঘুম থেকে উঠে আমার নামাজ, বছরে একবার সারাদিন না খেয়ে থাকতে হবে দীর্ঘ একটা মাসের সিয়াম সাধনা, এ কি সম্ভব? এ মানুষের পক্ষে সম্ভব নয়। এত হারাম হালালের বাদ বিচার করে চলা, ন্যায় অন্যায়ের পার্থক্য নির্ণয় করে চলা, এসব মানুষের পক্ষে মেনে চলা সম্ভব নয়। যদি আল্লাহ শুধু কোরআনে পাক পাঠাতেন, আমরা এ কথা বলতাম, এ অজুহাত, এ বাহানা দেখাতাম, এ প্রশ্ন তুলতাম, কিন্তু না, দুনিয়ার কোনো মানুষ যেন এ প্রশ্ন তুলতে না পারে, আঙুল উঁচু করে যেন কথা বলতে না পারে, কেউ যেন কোনো অজুহাত কোনো বাহানা দেখাতে না পারে। তাই মহান রব্বুল আলামিন আমার আল্লাহ বড় দয়া পরবশী করুণা করে রহম করে কোরআনের অনুরূপ আর একটা জীবন্ত কোরআন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকটে পাঠিয়ে কোরআনের আইন ও কানুনগুলোকে কি করে বাস্তব জীবনে কাজে পরিণত করে দেখাতে হবে, আমলে জিন্দেগিতে পরিণত করতে হবে, সেটা আমার আল্লাহ আমার নবীর দ্বারা সব একটার পরে একটা কাজে পরিণত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আমার নবী পাকির কিছু সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন হুজুর এসে হাজির, আম্মা জান আমাদেরকে আল্লাহর নবীর মহান জীবন আদর্শ সম্পর্কে কিছু বলুন, আল্লাহর নবীর জীবন কাহিনী আমাদেরকে কিছু শোনান কিছু জানান। মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে ওই সময়ে বলেছিলেন, ও আমার নবী সাহাবারা, তোমরা কি আল্লাহর পবিত্র কুরআনুল করিম তেলাওয়াত করো না? তোমরা কি কোরআন শরীফ পাঠ করো না?
সাহাবা হুজুর না বড় অবাক জানতে চেয়েছেন আল্লাহর নবীর মহান জীবন আদর্শ সম্পর্কে আমার নবীর জীবন কাহিনী তারা জানতে চেয়েছেন আর সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পাল্টা অবাক করা প্রশ্ন ছুড়ে দিলেন তোমরা কি আল্লাহর কোরআনে পাক তেলাওয়াত করো না যে সাহাবা হুজুরদের সামনে কোরআনে পাক নাজিল হলো আজকের যে কোরআন শরীফের তেলাওয়াত হয় সাগদা মাদ্রাসাতে যে কোরআনের তালিম দেওয়া হয় এখান থেকে পবিত্র কোরআনুল করিম কণ্ঠস্থ করে মুখস্থ করে হিফজ করে হাফেজে কোরআন হয়ে কত আমাদের ঘরের গরিব এতিম সন্তানেরা তারা মানুষ হয়ে বিদায় নেয় আপনাদের দানে আপনাদের সহযোগিতায় তারা এখান থেকে আল্লাহর কোরআনে পাক শিক্ষা করে হাফিজে কোরআন হয়ে তারা বিদায় নাই আর আমার নবী সাহাবারা বিশ্ব নবীর শিষ্য বর্গ যারা আমার নবীর হাতে গোনা সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন হুজুর যারা তারা সরাসরি আমার নবীর মুখ থেকে আল্লাহর কোরআন শুনে শুনে গোটা কোরআন শরীফ তারা কণ্ঠস্থ করেছিলেন মুখস্থ করেছিলেন আমার নবী সাহাবারা আল্লাহর নবীর মুখ থেকে কোরআনে পাক শুনে শুনে তারা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছিলেন আচ্ছা একটু বলতে পারেন আমাদের এখন ঘরে ঘরে হাফিজ সাহেব পাওয়া যায় হাফিজ কোরআন দেখা যায় কিন্তু পৃথিবীর সর্বপ্রথম হাফিজ কোরআন যিনি ছিলেন পৃথিবীর প্রথম হাফেজ সাহেব যিনি আল্লাহর ৩০ পারা কোরআন যার সিনাই যার অন্তরে গাঁথা ছিল যিনি ছিলেন পূর্ণ ৩০ পারা কোরআনের হাফেজ সেই পৃথিবীর সর্বপ্রথম হাফিজ কোরআনের নাম কি কারো জানা আছে একটু বলবেন রাইট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক ছিলেন পৃথিবীর প্রথম হাফিজ কোরআন আল্লাহর নবী ছিলেন প্রথম হাফেজ সাহেব আল্লাহর গোটা কোরআন শরীফটা নবী আমার সরাসরি আল্লাহর তরফ থেকে ফেরেশতা জিবরিল আমিন আলাইহি মুসসালাম মারফত পেয়েছিলেন আর নবী আমার গোটা কোরআন শরীফটা কণ্ঠস্থ করে নিয়েছেন যিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম হাফিজে কোরআন না 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 সাগদা মাদ্রাসার কোনো হাফেজ সাহেব নয় আশেপাশের কোনো হাফিজে কোরআন নয় আমার নবী সাহাবারা তারা কোরআন শরীফ মুখস্থ করেছেন হাফিজে কোরআন হয়েছেন সরাসরি আমার নবী জির মুখ থেকে আল্লাহর কোরআন শুনে শুনে তারা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছেন সম্মানীয় শ্রোতা মণ্ডলী আর সেই সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও আমার নবী সাহাবারা তোমরা কি আল্লাহর কোরআনে পাক তেলাওয়াত করো না তোমরা কি কোরআন শরীফ পাঠ করো না সাহাবা হুজুররা সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্য অবশ্যই আমরা আল্লাহর কোরআনে পাক তেলাওয়াত করি অবশ্যই আমরা আল্লাহ
আল্লাহর পবিত্র কুরআনুল করিম পাঠ করি সঙ্গে সঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন ও আমার নবীর সাহাবারা ও আমার নবীর সাহাবায়েরা সাহাবায়ে কেরাম তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আয়েশা আমার কাছে তোমরা আল্লাহর পবিত্র কুরআন সম্পর্কে জানতে চেয়েছো আল্লাহর নবীর মহান জীবন দর্শ সম্পর্কে জানতে চেয়েছো বিশ্ব নবীর জীবন কাহিনী তোমরা শুনতে চেয়েছো আমি আয়েশা আল্লাহ নবীর জীবন কাহিনী কি বর্ণনা দেব মহানবীর মহান জীবন আদর্শ সম্পর্কে তোমাদের কি আর কি আমি বলবো তবে তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমরা যে আল্লাহর পবিত্র কুরআনুল করিম তেলাওয়াত করো আমার আল্লাহ ওই পবিত্র ৩০ পারা কুরআন শরীফটাই হলো আমার দয়ার নবী সোনার নবী মায়ার নবী বিশ্ব নবী প্রিয় নবী যার ৬৩ বছরের জীবনটাই হলো আমার আল্লাহর পবিত্র কুরআন আর একটু জোরে বলা যাবে না জোরে বলুন না সুবহানাল্লাহ